আজকের গল্পের নায়িকা আমি ঈশিকা, আর নায়ক এই যে দেখছেন ছেলেটাকে, ওর নাম তমগ্ন। সাল 2022। আমার মনে তখন একাকিত্বের ছায়া, নির্জন ঘর আর কানে হেডফোনে তখন শুধুই এই একলা ঘর আমার দেশ। এইভাবেই কাটছিল দিন, কিন্তু এই একাকিত্ব আর বেশি দিন সঙ্গ দেয়নি। আমাদের দেখাটা হয়েই গেল। আসলে বিধাতার লেখা কে লঙ্ঘিতে পারে? আমি তখন এনআরএসে থার্ড ইয়ার নার্সিং ট্রেনিংয়ে, আর নায়ক ওই হসপিটালেরই ডাক্তার। ভাবতে পারেন, প্রথম দেখা লেবার রুমে। আগে হ্যাঁ, ওটাই আমাদের ফার্স্ট মিট। আমার মনে সেই দিনই বসন্তের ফুল ফোটে। খুঁজে পেতে ফেসবুকে প্রথম হাই হ্যালো। এরপর গড়িয়েছে অনেকগুলো দিন। অবশেষে ফাগুনের অল্প শীত আর অল্প গরমে সাত পাকে বাঁধা পড়তে চলেছি। আমি কথা দিলাম, আগামী জীবনে ঝড় ঝাপটা যতই আসুক, যেন আমি ভালোবাসবো শুধুই তোমাকে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আঁখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে জাপতে জড়িয়ে ধরবো তোমাকে, পথ চেরোই তেরি করোনা যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সে রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাঁ, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, সাজাই নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে।